দর্শক, বিডি পলিটিক্স চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, প্রাথমিক শিক্ষাকে লাড়ে তোলার ব্যবস্থা। সব খবরের কাগজে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে খবরটি। বেতন বাড়ছে প্রাথমিক শিক্ষকদের, কিন্তু খবরটি চরম বিভ্রান্তিকর। আসুন তাহলে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী কি বলছেন শুনে আসছিল। কোন হিসাবে গুরুদের বেতন বাড়ছে আর বেড়ে কত হচ্ছে সে হিসাব মিলছে না কারো। এটা আশ্চর্য যে সরকারি শিক্ষকদের 13-11 গ্রেডে উন্নীত করবে, মাসে 800 টাকা কমে যাবে। এটা সরকার কেড়ে নিতে পারবে না, যেহেতু সেহেতু নিজের পক্ষে এই 800 টাকা ব্যক্তিগত বেতন হবে। পরবর্তী ইনক্রিমেন্ট যোগের সময় বঞ্চনা দ্বিগুণ হবে এবং আখেরে পেনশনের 1,00,000 টাকা থেকে বঞ্চিত হবেন 1-1 জন শিক্ষক। সম্মেলন করে তার বিশদ ব্যাখ্যা করেছেন শিক্ষক নেতারা। সোমবার 18 নভেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানা যায়। নিবন্ধ থেকে আরো জানা যায়, শিক্ষায় ঘি আর তেল এক দরে বিগানোর অপচেষ্টারও কারোর নজর এড়ায়নি। খবরে জানা গেল সহকারী শিক্ষকেরা একই বেতন পাবেন, ট্রেনিং থাকলে যা, না থাকলেও তাই। আসুন তাহলে আমাদের সচিব সাহেব কি বলেন। প্রথমত হচ্ছে যে প্রধান শিক্ষকদের 2টি স্কেল এখন বলবৎ আছে, একটি হচ্ছে 11 এবং একটি হচ্ছে 12। প্রশিক্ষণ প্রাপ্তদের 11, প্রশিক্ষণ যারা না তারা হচ্ছে 12। ওইটাকে এক করা হয়েছে, মানে আর কোনো প্রশিক্ষণ আর প্রশিক্ষণ প্রাপ্ত বিহীন এটা থাকবে। বুঝতে অসুবিধা হয় না, এসব সিদ্ধান্ত আসলে সমস্যাকে আড়াল করা, তা আরো জটিল করা, যাতে আরো আন্দোলনকারীরা বিভ্রান্ত হয়, বিভক্ত হয় এবং ইহ জনময় সে সমস্যার কোন হিল্লে না হয়। একেই বলে চাণক্য বুদ্ধি। বাংলাদেশে চাণক্যদের চিনতে কারো বাকি থাকার কথা নয়, জনগণ নয়। যাদের কূটচাল ও কূটকৌশল দুরবস্থা ডেকে আনছে এরা হলো সেই গোষ্ঠী। হওয়ার কথা সেবক, বনে গেছে মনে, তারাই সব ভণ্ডুল করছে। দেশের মানুষের সব অধিকার খর্ব করার আসল কলকাঠি নাড়ে তারাই। শিক্ষকদের জন্য খাজাঞ্চিতে টান চিরকালই, কিন্তু ভুয়া প্রকল্প বানিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্যাসিনো বসিয়ে দেশ থেকে যারা লক্ষ কোটি টাকা লুটে বাইরে নিয়ে যাওয়ার রাস্তা বানিয়ে দেন, তারা বড়ই পেয়ারার বান্দা। সভ্যতার ভিত্তি শিক্ষা, সেটি সাধনার বিষয়। শিক্ষা আর শিক্ষাদান এক নয়, শিক্ষিত হলেই শিক্ষক হওয়া যায় না। শিক্ষকতা একই সঙ্গে পেশা ও ব্রত। ব্রত নিয়ে কথা নাই বা বললাম, পেশা অর্থ ঠিক জীবিকা নয়, পেশাদারি প্রফেশনালিজম অর্থাৎ মন প্রাণ সাধ্য সামর্থ্য উজাড় করে লক্ষ্য সাধনের চেষ্টা, একটি নির্দিষ্ট কাজ করার বিশেষ দক্ষতা উজাড় করে দেওয়া। মানুষ তার শিক্ষা জীবনের সবচেয়ে মৌলিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি অর্জন করে থাকে প্রাথমিক বিদ্যালয় থেকে। এখানে তাকে প্রথমেই ভাষার কিছু
বিমূর্ত চিহ্ন বা প্রতি গভীরভাবে আত্মস্থ করতে শেখানো হয়। এটি একজন মানুষের একমাত্র মৌলিক শিক্ষা। মানুষের সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিস্ময়কর অর্জন। বাকি সব শিখন এবং শিক্ষণ এসব প্রতীকের উপর নির্মিত হতে থাকে। এরা এর উপরই নির্মিত হয় শিক্ষা, জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ এবং এরকম সবকিছু বিশাল সমৃদ্ধ ইমারত। প্রথম শিক্ষা, প্রাথমিক শিক্ষার গুরুত্ব বোঝাতে আমরা আর কি বলতে পারি? প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষকরা হচ্ছেন মিরর, শিশুদের মিরর। সেখানে তারা প্রথম পাঠ শিখে। জাতির ভিত্তি প্রাথমিক শিক্ষা, আর তার নির্মাতা প্রাথমিক শিক্ষক। কিন্তু এদেশে সেই আসল কারিগরদের কোনো মূল্য নেই, সম্মান নেই, বেঁচে থাকার ন্যূনতম সুযোগ নেই, মর্যাদা নেই। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে তা অর্জন করতে হয়, লাগাতার প্রচেষ্টায় উন্নত করতে হয়। শিক্ষা হলো জ্ঞান আহরণ, জ্ঞান অর্জন, শিক্ষকতার জ্ঞান বিস্তরণ, অর্থাৎ অর্জিত জ্ঞান অন্যের মাঝে সঞ্চালন করা, সন্দীপন ঘটানো। জ্ঞান সঞ্চালন একটি প্রক্রিয়া, একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তাকে সহজ ভাষায় বলে শিক্ষা বিজ্ঞান। যে বিজ্ঞান জ্ঞান বিতরণ বা সঞ্চালনে সাহায্য করে, শিক্ষা বিজ্ঞান তাই শিক্ষাদানের কৌশল শেখায়। কৌশল শেখাতে গেলে সমস্যা বুঝতে হয়, সমাধানের বিজ্ঞান ভিত্তিক উপায় খুঁজতে হয়। শিক্ষাদানের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক প্রত্যক্ষ। যাকে শেখানো হবে তার বয়স, রুচি, আগ্রহ, সামর্থ্য বুঝতে হয় এবং সে মতো কৌশল অবলম্বন করলে সাফল্য আসে। কিন্তু শিক্ষাদান সফল হলো কিনা তার মূল্যায়ন দরকার। মূল্যায়ন পরিমাপযোগ্য না হলে অর্থহীন, সেটি একটি গাণিতিক বিজ্ঞান, তা রপ্ত করতে হয়। এদেশে আমরা পড়ুয়ার জ্ঞানের একটা পরিমাপের চেষ্টা করি, কখনো শিক্ষকের মান পরিমাপ করি না, সেটা যে জরুরি তা স্বীকারও করি না। ফলে মূল্যায়ন এক পেশে খণ্ডিত ও অকেজ। শিক্ষকদের বেতন ভাতার কারিগরি বুদ্ধিদাতারা শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের সেই চাণক্য গোষ্ঠী। আমাদের রাষ্ট্র ব্যবস্থা তারা কতটা ধ্বংস করছে এ থেকে তা অনুমান করা সহজ। সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার গোড়া ধরে টান দিয়েছে। কষ্টাকষ্টি বললে শিক্ষা ধ্বংসের গভীরে শেষ ব্রেক ঠুকতে চায়। এই চক্রান্ত বুঝতে শিক্ষকদের সামান্য কষ্ট হয়নি, তারা ছাপ জানিয়ে দিয়েছে এই চক্রান্ত তারা সহ্য করবেন না। তাহলে আসুন আমরা একটু শিক্ষকদের আন্দোলন দেখে আসি। বাংলাদেশে আমলা কিরানিদের কত নামে কত রঙের ট্রেনিং, দেশ বিদেশ সফর হয় তার খবর কেউ জানে না। কাজেই বোঝা যাচ্ছে শিক্ষা সম্পর্কে আমাদের দেশের পণ্ডিতদেরও না খুব উঁচু। একজন অনেক জানতে পারে কিন্তু অন্যকে জানানোর কৌশল যে একটি বিজ্ঞান তা কি জানেন মানেন, এমন অদক্ষ শিক্ষক দিয়েই চলছে একুশ শতকে বাংলাদেশের শিক্ষা।
শিক্ষার এই গরুর গাড়িতে সওয়ার হয়ে আমরা চন্দ্রজয়ের স্বপ্ন দেখছি। দর্শক, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। ভবিষ্যতে নতুন কোন কন্টেন্ট নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকেন।